শিক্ষক দিবসে খুদে পড়ুয়াদের কুমোরটুলির সঙ্গে পরিচয় করাতে উদ্যোগী শিক্ষকরা। মাটির প্রতিমা গড়া দেখল খুদে পড়ুয়ারা। শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগে খুশি কুমোরটুলির শিল্পীরা। শিক্ষক দিবসে এবার কিছু পড়ুয়া নতুন ধরনের পাঠ পেল। শিক্ষক দিবসে তাদের শিক্ষক শিক্ষিকারা চলে এসেছিলেন কুমোরটুলিতে। সেখানে এসে বিভিন্ন স্টুডিওতে তারা ঢুকেছেন এবং দেখিয়েছেন এই যে দুর্গাপূজার অনুষ্ঠানটা হয় তার আগের কর্মযজ্ঞটা ঠিক কিরকম থাকে। জাস্ট মাটি, যেই মাটির ওপর দিয়ে আমরা হেঁটে বেড়াই, সেই মাটিগুলো কিভাবে ঠাকুরে গড়া হচ্ছে, সেই মাটি আবার মাটির সাথে মিশে যায়, আবার পরের বছর আবার মাটি দিয়ে গড়া হয়, মানে এভরিথিং অ্যাবাউট কি এই যে সাইকেলটা চলে অফ সয়েল। অ্যান্ড সেকেন্ডলি আমাদের আরেকটা আজকে উদ্যোগ আছে যেটা হলো ওথ টেকিং। কারোর পছন্দ সিক্স প্যাক অসুর, কারোর পছন্দ সিংহ, কারোর বা ইঁদুর হাঁস, আর কেউ বা ভাবছেন এই আঙুলগুলো সত্যিকারের আঙুল নাকি মিথ্যে মিথ্যে নাকি মাটির। এরকমই বেশ একটা অদ্ভুত আনন্দ দেখা গেল ছোট ছোট পড়ুয়াদের মধ্যে। আমরাও যেভাবে শিক্ষা দিই প্রতিমা কিভাবে তৈরি করতে হয়, ছোট যারা কারিগর আছে জুনিয়র তাদের আমরাও শিক্ষা দিই। একটা শিক্ষা প্রতিষ্ঠানে আর একজন মানে শিক্ষক তাদের স্টুডেন্টদের নিয়ে এসছে, এটা কিন্তু অভিনব। কিছুটা হলো উপকৃত হলো পড়ুয়ারা তাদের আগামীর জন্য। ক্যামেরায় পিনাকী নন্দীর সঙ্গে সুজিতা বসু, রিপোর্ট রিপাবলিক বাংলা, কলকাতা।